গতকাল বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য বিজেপি নেতৃত্ব। একই সঙ্গে আরজি কর খুন ও ধর্ষণ মামলায় পুলিশের ভূমিকা বড় প্রশ্নচিহ্নের মুখে। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ কলকাতা সহ জেলার প্রতিটি থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন। সেই কর্মসূচি সফল করতে কলকাতা সহ জেলার প্রতিটি থানার সামনে আজ শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান বিজেপির নেতা ও কর্মীরা। আরজিকর কাণ্ডে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি ওঠে আজকের এই বিক্ষোভ মঞ্চ থেকে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তোলা হয়। জিন্দাবাদ।